সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মা পূজা খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়প্রভা সরকারি কলেজ। গত ক্লাসে আমি লিপিড নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে এই ধারাবাহিকতায় তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক লিপিডের অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, জারণ নিয়ে করবো। লিপিডের জারণ যে প্রক্রিয়াটা সেটা নিয়ে আলোচনা করবো। এটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য। তোমাদের পরীক্ষায় এই সম্পর্কিত কোশ্চেন প্রায় আসে। তোমরা যদি বিগত বছরের কোশ্চেন গুলো দেখো, সেখানে দেখতে পাবে যে ফ্যাটি অ্যাসিডের জারণ, যে বিটা জারণ যে প্রক্রিয়াটা, সেই জারণ প্রক্রিয়াটা তোমাদের প্রায় আসে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর তোমরা হয়তো আমার ছবি আঁকানো স্ট্রাকচার যেগুলো এঁকে রেখেছি, দেখে মনে হচ্ছে খুব কঠিন। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আমি আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, তোমাদের কাছে অতটা কঠিন মনে হবে না। তো দেখো, আমরা আজকে ক্লাস শুরু করি। তো ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা লিপিড সম্পর্কে পড়ছিলাম, যে লিপিডটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত। এই ফ্যাটি অ্যাসিডের যে জারণের ফলে কি হয়, প্রচুর শক্তি উৎপন্ন হয়, যেটা হচ্ছে কি বিপাকীয় কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই ফ্যাটি অ্যাসিডের জারণটা তিন প্রকারের হয়ে থাকে। যে ফ্যাটি অ্যাসিডের জারণ প্রক্রিয়াটা, সেটা বিটা অক্সিডেশন, আলফা অক্সিডেশন এবং গামা অক্সিডেশন। তো এই আলফা, বিটা, গামা এগুলো নামকরণ, ওমেগা যে নামকরণটা, সেগুলো হচ্ছে কি কার্বনের নাম্বারিং এর উপরে করা হয়ে থাকে। আমি এটা তোমাদের একটু বুঝাবো। তো এই যে জারণ প্রক্রিয়াটা আজকে আমরা এখানে পড়বো, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ যে প্রক্রিয়াটা সেটা নিয়ে আমরা আলোচনা করব, বিটা অক্সিডেশন যে প্রক্রিয়াটা। তো এই বিটা অক্সিডেশন প্রক্রিয়াটা কিভাবে হয়, এখানে যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাতে মেনলি হয় হচ্ছে যে এখানে ফ্যাটি অ্যাসিডের জারণ প্রক্রিয়াটা হয়, জারণ সম্পন্ন হয়। এবং এখানে কি হয়, ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে কি সাধারণত জোর সংখ্যক কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিডটা হতে হবে, মানে 6, 8, 10 এরকম সংখ্যা, 4, 6, 8, 10 মানে এরকম জোর সংখ্যা দ্বারা থাকতে হবে ফ্যাটি অ্যাসিডটা। এবং এখানে কি হয় যে এই ফ্যাটি অ্যাসিডের এই যে চক্রটা, এখানে কয়েকটা চক্র সম্পন্ন হয়, সেই চক্রে হচ্ছে কি প্রতি চক্রে একটি করে হচ্ছে কি দুই কার্বন যুক্ত অ্যাসিডের কোয়ে উৎপন্ন হয়। সাপোজ আমরা যদি ধরি যে 6 কার্বন যুক্ত একটা ফ্যাটি অ্যাসিড, সেখানে কার্বনের সংখ্যা কত, 6। তো আমরা এখানে একটু দেখিয়ে যাচ্ছি, দেখো আমরা চক্রটা কিভাবে হিসাব করবো, কয়টা চক্র হবে, তাহলে আমরা 6 ভাগ 2 কত হয়, 3, 3-এর থেকে আমরা -1, তাহলে কত থাকলো 2। তাহলে এখানে দুটো চক্র সম্পূর্ণ হবে। তাহলে হচ্ছে কি এইভাবে আমরা চক্রটা হিসেব করে নিব। এবং প্রতি চক্রে কি হয়, 2 কার্বন যুক্ত একটা অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হবে। তো এখানে যদি আমরা দেখি যে আমরা এখানে একটা বিটা জারণ, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ, আমরা একটা 6 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড নিয়েছি, যেটা হচ্ছে কি 6 কার্বন যুক্ত হেক্সানোয়িক অ্যাসিড। প্রথমে কি আছে, একটা কার্বনসিলিক মূলক ফ্যাটি অ্যাসিড, এখানে COOH, একটা কার্বনসিলিক মূলক CH2 প্রাকৃতে বাইরে 2 দিয়েছে, এখানে দুটো আছে আর CH3, তাহলে 1, 2, 3, 4, 5 আর 6, এই 6 কার্বন যুক্ত একটা ফ্যাটি অ্যাসিড নিয়েছি আমরা। সেখানে আমরা আলফা বিটা ওমেগা না বলেছি নামকরণের ক্ষেত্রে। সেক্ষেত্রে নামকরণ কিভাবে হয়, এই প্রথম যে কার্বনটা, কার্বনসিলিক যে মূলক, তার পাশে যে কার্বনটা সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তারপরে যে কার্বনটা সেটা হচ্ছে কি বিটা কার্বন। তাহলে এই আজকে আমরা যেটা বলতেছি ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ প্রক্রিয়াটা, তাহলে সেখানে কি হচ্ছে এই যে বিটা যে কার্বনটা, সেই বিটা কার্বনে হচ্ছে কি মেইনলি বিক্রিয়া গুলো সম্পূর্ণ হবে। তাহলে এখানে আমরা কি দেখছি, 6 কার্বন যুক্ত একটা হেক্সানোয়িক অ্যাসিড, যেটা কাপ্রোয়িক অ্যাসিড বলা হয় থাকে ফ্যাটি অ্যাসিডের নাম। তাহলে এই ফ্যাটি অ্যাসিডটা যদি আমরা দেখি, তাহলে কি হবে এখানে যে বিক্রিয়াটা থাইকাইনেজ এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে, এবং বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পর উৎপন্ন হবে কি হেক্সানিন কোএ, এখানে কি হচ্ছে একটা কোএ এনজাইম যুক্ত হচ্ছে, এবং এখানে এটিপি থেকে একটা এটিপি খরচ হয়ে যাচ্ছে, এখানে ফসফেট খরচ হয়ে যাচ্ছে, যার ফলে কি এএমপি যোগ পাইরোফসফেট উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে হেক্সানিন কোএ, 6 কার্বন যুক্ত কিন্তু হেক্সানিন কোএ, এখানে CW, এখানে আমাদের শুধু কি আমরা যে কার্বন ফ্যাটি অ্যাসিডে নিয়ে কাজ করবো আর কি, বিক্রিয়াটা কত, 6 কার্বন বা 8 কার্বন হোক, শুধু আমাদের কি করতে হবে সেই কার্বনের যে এটা মানে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা মনে রাখলে কিন্তু সেখান থেকে আমরা বিক্রিয়া গুলো পরপর লিখতে পারবো, স্টেপ বাই স্টেপ শুধু ধাপগুলো আমাদের মনে রাখতে হবে কি। তাহলে কোয়ে এনজাইমটা এখানে যুক্ত হয়ে, এখানে কোয়ে থাকে, কোয়ে যুক্ত হচ্ছে এবং এই ওএইচটা উঠে যাচ্ছে, এখানে শুধু CO থাকছে এবং
বাকিটা কিন্তু পুরোটা একই আছে তাহলে হেক্সানিল কোয়েট 6 কার্বনযুক্ত এই হেক্সানিল কোয়েট থেকে হচ্ছে কি পরবর্তী যে বিক্রিয়াগুলো আমরা বললাম 6 কার্বনযুক্ত বিক্রিয়া এটা দুটো ধাপে সম্পন্ন হবে ফার্স্ট যে সার্কেলটা সেই সার্কেল আমরা দেখতে পাচ্ছি ডিহাইড্রোজেনেস এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়াটা এপিডিতে কি হচ্ছে এপিডিএসপিতে পরিণত হচ্ছে এবং এখানে কি উৎপন্ন হচ্ছে ট্রান্স আলফা বিটা হেক্সানিল কোয়েট তো কি হচ্ছে দেখো যে বিটা যে কার্বনটা এটা আমাদের বিটা কার্বন সেই বিটা কার্বনের মাঝখানে কি হচ্ছে এখানে একটা উৎপন্ন হচ্ছে কি যে বিটা কার্বন সিএল এটা দ্বিবন্ধন তৈরি হচ্ছে তাহলে দুপাশ থেকে দুটো হাইড্রোজেন উঠে যাচ্ছে H2 উঠে যাচ্ছে এবং কি হচ্ছে এটা দ্বিবন্ধন উৎপন্ন হচ্ছে এবং নাম কি হচ্ছে ট্রান্স আলফা বিটা হেক্সানিল কোয়ে এই হেক্সানিল কোয়ে এর সাথে যে ট্রান্স আলফা বিটা হেক্সানিল কোয়ে এর সঙ্গে এখনো পানি অ্যাড করা হচ্ছে অ্যাড করে উৎপন্ন হচ্ছে কি দেখো যে বিটা কার্বনের সাথে OH যুক্ত হচ্ছে প্রথমে কি হলো দ্বিবন্ধন যুক্ত হলো দ্বিবন্ধন আসলো পরেটা এই দ্বিবন্ধনটা উঠে গেল CH2 হয়ে গেল এপাশে এবং এখানে CH এর সাথে OH হয়ে গেল তাহলে নামকরণ করা হচ্ছে কি বিটা হাইড্রোক্সি হেক্সানিল কোয়ে বিটা হাইড্রোক্সি হেক্সানিল কোয়ে উৎপন্ন হচ্ছে এই বিটা হাইড্রোক্সি হেক্সানিল কোয়ে থেকে NADH এর সাথে বিক্রিয়া করে NADH প্লাস হাইড্রোজেন উৎপন্ন করছে এখানে এবং কি হচ্ছে এখানে দেখে যে বিটা কার্বনের একটা অক্সিজেন এসে যুক্ত হচ্ছে এটা হচ্ছে কি কিটো গ্রুপ যেটা তাহলে এই CH2 কিন্তু একই থেকে যাচ্ছে কি নাম হচ্ছে বিটা কিটো হেক্সানিল কোয়ে উৎপন্ন হচ্ছে তাহলে একটা কিটো গ্রুপ এসে এখানে যুক্ত হচ্ছে এরপরে কোয়ে এসে যুক্ত হবে উৎপন্ন হয়ে কি হবে এখনো হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এবং হচ্ছে উৎপন্ন হচ্ছে এটা এখনো অ্যাসিটিলিন কোয়ে উৎপন্ন হচ্ছে আর উৎপন্ন হচ্ছে কি টেট্রানিল কোয়ে 4 কার্বন যেটা টেট্রানিল কোয়ে সেটা হচ্ছে কি 4 কার্বন তাহলে এখানে 4টা কার্বন থেকে যাচ্ছে এই 4টা কার্বন যেটা টেট্রানিল কোয়ে এটা নিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় যে চক্রটা সেই চক্রটা শুরু হবে তাহলে ফার্স্ট সাইকেলে আমি প্রথমে কিন্তু চক্রটা কিভাবে হয় সেটা বলে দিয়েছি তাহলে যেহেতু 6 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড নিয়ে আমরা কাজ করছি তাহলে 6 ভাগ 2 হলো 3 3 এর থেকে আমরা 1 দিয়ে দেব হলো 2 তাহলে দুইটা সাইকেল সেরকম ভাবে যদি 8 কার্বন যুক্ত হয় তাহলে 8 ভাগ 2 তাহলে হচ্ছে 4 4 এর থেকে আমরা 1 বার দিব বাদ দিলে হবে 3 তাহলে তিনটা সাইকেল 8 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড নিলে সেখানে তিনটা সাইকেল সম্পন্ন হবে এখানে একটা হলো দুইটা নেক্সট আমরা আরেকটা এভাবে যদি 10 কার্বন যুক্ত হয় সেখানে আমরা 10 ভাগ হচ্ছে 2 5 5 থেকে 1 নিয়োগ দিলে হচ্ছে 4 তাহলে 4টা সার্কেল এইভাবে আমরা 4টা সার্কেল নিয়ে কাজ করব আর নামকরণটা হচ্ছে কি কার্বনের সংখ্যার উপরে নামকরণ করব 4 কার্বন যুক্ত টেট্রানিল 6 কার্বন যুক্ত হেক্সানিল তাহলে হচ্ছে এভাবে আমরা নামকরণ করব তাহলে এখানে আমরা যে টেট্রানিল কোয়ে যে পেলাম টেট্রানিল কোয়ে এপিডি থেকে এপিডিএইচ উৎপন্ন হচ্ছে এবং পরে যে ট্রান্স আলফা বিটা টেট্রানিল কোয়ে এখানে একটা দ্বিবন্ধন যুক্ত হচ্ছে কিন্তু বিটা কার্বনে তারপরে কি হচ্ছে হাইড্রোজেন এটা পানি যোগ করা হচ্ছে আর হলে এখানে OH যুক্ত হচ্ছে তাহলে কি হচ্ছে বিটা হাইড্রোক্সি টেট্রানিল কোয়ে উৎপন্ন হচ্ছে NADH থেকে কি উৎপন্ন হচ্ছে NADH2 প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এবং এরপর আমরা কি পাচ্ছি বিটা কিটো টেট্রানিল কোয়ে নামকরণটা কি কার্বনের সংখ্যার উপর কিন্তু আসছে এরপরে হচ্ছে কি এখানে কোয়ে যুক্ত হচ্ছে এখানে হচ্ছে অ্যাসিটিলিন কোয়ে এটাও অ্যাসিটিলিন কোয়ে তাহলে এখানেও কিন্তু 2 কার্বন এখানে 2 কার্বন 2 2 4 কার্বন আর এখানে 2 কার্বন এই যে অ্যাসিটিলিন হলো 2 কার্বন এই হলো টোটাল কিন্তু 6 কার্বন কিন্তু আসছে তাহলে এখানে আমরা কয়টা পাচ্ছি 3টা অ্যাসিটিলিন কোয়ে উৎপন্ন হচ্ছে তাহলে কি বিক্রিয়াগুলো কিন্তু জাস্ট একটু মনে রাখতে হবে তাহলে প্রথমে কি হচ্ছে প্রথম উৎপন্ন হচ্ছে হেক্সানিল কোয়ে যেটা আমরা সেখান থেকে পাচ্ছি কি ট্রান্স আলফা বিটা হেক্সানিল কোয়ে তাহলে দ্বিবন্ধন এখানে একটা মাঝখানে বিটা কার্বনের দ্বিবন্ধন দেখতে পাচ্ছি তারপর আমরা দেখি বিটা হাইড্রোক্সিল হেক্সানিল কোয়ে তাহলে বিটা কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি বিটা কিটো হেক্সানিল কোয়ে বিটা কিটো হেক্সানিল কোয়ে কিন্তু বিটা কার্বনে কিন্তু কিটো গ্রুপটা যুক্ত হচ্ছে তাহলে তিনটা কিন্তু ধাপ একটা হচ্ছে কি ট্রান্স আলফা বিটা হেক্সানিল কোয়ে ট্রান্স আলফা বিটা একটা হচ্ছে কি বিটা হাইড্রোক্সি কোয়ে আর একটা হচ্ছে বিটা কিটো হেক্সানিল কোয়ে একইভাবে কিন্তু পরের বিক্রিয়াগুলো শুধু হেক্সানিল না হয় টেট্রানিল 4 কার্বন যেহেতু সেটা টেট্রানিল যুক্ত হচ্ছে তাহলে এইভাবে কিন্তু এই বিটা জারণ অক্সিজেন এই প্রক্রিয়া হচ্ছে কি প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাহলে কিভাবে যে আমরা শক্তি বা এটিপি হিসাবটা আমরা কিভাবে দেখব যেহেতু চক্র সম্পন্ন হচ্ছে কয়টা দুইটা আর মোট হচ্ছে কি আমরা এখানে পাচ্ছি কত দুইটা এনএডিএইচ পাচ্ছি এখানে দেখো যে এখানে আমরা একটা পাচ্ছি এনএডিএইচ আর এই ধাপে আমরা পাচ্ছি একটা দুইটা যেহেতু স্টেপ তাহলে দুই ধাপে দুটো পাচ্ছি দুই হলো এনএডিএইচ প্লাস হাইড্রোজেন পাচ্ছি তাহলে তিনটা করে আমরা এটিপি পাই 3 × 6 আর দুটো পাচ্ছি কি এপিডিএস প্লাস হাইড্রোজেন এটা হলো এপিডিএস থেকে আমরা দুটো এটিপি পাই তাহলে 2 × 4
আর তিনটি অ্যাসিটিলিন কোয়ে, এই এক দুই তিন অ্যাসিটিলিন কোয়ে পেয়েছি আমরা তিনটা, তাহলে তিনটা তিন অনু অ্যাসিটিলিন কোয়ে আমরা পাবো বারো অনু করে এটিপি, তাহলে তিন বারো ৩৬, টোটাল আমরা পাচ্ছি ৪৬ এটিপি পাচ্ছি। আর ৪৬ এটিপির মধ্যে হচ্ছে একটা এটিপি আমাদের ফার্স্টে একটা এটিপি খরচ হয়ে গেছে, তার মানে আমরা ৪৫টা ৪৫ অনু ৪৫ অনু হচ্ছে কি এটিপি পাচ্ছি। আর কখন ধরে কি আমরা যদি সারা সন্ধ্যাসন প্রক্রিয়া বা এতে দেখি আমরা শোষণে দেখি সেখানে কিন্তু কয়টা ৩৮টা অণু এটিপি উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই বিটা জারণ যে ফ্যাটেসিটি বিটা জারণে তুলনামূলকভাবে কিন্তু আমরা বেশি শক্তি পেয়ে থাকি, তাহলে কয়টা ৪৫ অণু এটিপি পেয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের অক্সিডেশন অফ ফ্যাটেসিড নিয়ে আলোচনা। তোমরা বিক্রিয়াগুলো জাস্ট আমি বলবো প্রথমে যে বিক্রিয়াটা যে কার্বনটা নিয়ে আমরা বিক্রিয়া ফ্যাটেসিডটা নিয়ে বিক্রিয়া শুরু করবো, যদি ৬ কার্বন হয় ৮ কার্বন বা ১০ কার্বন বিক্রিয়াটা দেখে আমরা বিটা জারণ যখন করবো শুধু বিটা কার্বনে, তাহলে এই এক কার্বন দুই কার্বোক্সিলিক মূলকের পাশে যে কার্বনটা সেটা আলফা, তারপরে যে কার্বনটা সেটা বিটা কার্বন, তাহলে সেই বিটা কার্বনে কিন্তু চেঞ্জ গুলো আসবে, বাকিগুলো কিন্তু ঠিক থাকবে। এইভাবে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে মনে রাখি মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে এ পর্যন্ত, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এটা লিখে প্র্যাকটিস করতে হবে, করলে তোমরা তোমাদের কাছে জিনিসটা আরো সহজ হবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।